বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো প্রাণিবিদ্যা অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মহসিন কবির প্রভাষক জীববিজ্ঞান বিভাগ মাইল স্টোন কলেজ আজকে আমাদের আলোচনার টপিক বা বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সপ্তম অধ্যায় থেকে মানব শরীর তত্ত্ব চলন এবং অঙ্গ চালনা এটি আমাদের ক্লাস নম্বর সতেরো আজকের আলোচ্য বিষয় মানব কঙ্কালতন্ত্রের প্রধান ভাগ এবং অস্থিসমূহের নাম আমরা এই টপিকটি পড়লে যা যা শিখতে পারব সম্ভাব্য শিখন ফলগুলো কী কী হতে পারে আমরা একবার দেখে নিচ্ছি কঙ্কাল কি কঙ্কালতন্ত্র বলতে কি বুঝো বহি কঙ্কাল কি অন্ত কঙ্কাল কি অক্ষীয় কঙ্কাল কি উপাঙ্গিক কঙ্কাল কি কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস লিখতে পারবে কঙ্কাল তন্ত্রের অস্থি নাম সংখ্যা জানতে পারবে তো শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় কঙ্কাল কি অস্থি ও তরুণাস্থি নির্মিত দেহ কাঠামোকে বলা হয় কঙ্কাল অর্থাৎ আমাদের দেহ যে কাঠামোটা অভ্যন্তরীণ কাঠামো দেহের খাঁচা সেটা কি বলা হয় কঙ্কাল এবার আসি কঙ্কাল তন্ত্র বলতে কি বুঝুন ও মেসোডাম থেকে উদ্ভূত অস্থি তরুণাস্থি ও লিগামেন্ট সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো গঠন দৃঢ়তা প্রদান অভ্যন্তরীণ নরম অঙ্গসমূহ রক্ষা দেহের ভার বহন এবং সংযোজন তল সৃষ্টি করে তাকে কঙ্কালতন্ত্র বলে প্রকার যাই আমরা জানব প্রধানত তিন ভাগে ভাগ করা যায় কঙ্কালতন্ত্রকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায় যথা বহি কঙ্কাল অন্তঃ কঙ্কাল এছাড়া একটা বিশেষ ধরনের কঙ্কাল আছে সেটাকে বলে স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল আমি সেটা এখানে লিখিনি পরের পৃষ্ঠায় গেলে আমরা পাব বহি কঙ্কাল বলে মানব দেহে কঙ্কালের যে অংশটুকু বাহ্যিকভাবে দৃষ্টিগোচর হয় তাকে বহি কঙ্কাল বলে যেমন নখ চুল দাঁত লোম এগুলো অনেকের তোমাদের ছিল না নখ চুল এগুলো কঙ্কালের অংশ কিন্তু এগুলো বহিতক বা এপিডার্মিস থেকে উৎপত্তি লাভ করে এগুলো বহি কঙ্কাল হিসেবে পরিচিত এরপরে অন্তঃকঙ্কাল আসলে কঙ্কাল বলতে আমরা মূলত যেটা বুঝি সেটাকে আসলে অন্ত অন্তকঙ্কালকেই বোঝায় অস্থি তরুণাস্থি টেন্ডন লিগামেন্ট এবং অস্থি সন্ধি নিয়ে গঠিত অভ্যন্তরীণ দেহ কাঠামোকে অন্তঃকঙ্কাল বলে এটাই হচ্ছে আমাদের দেহের মূল কাঠামো গঠনকারী কঙ্কাল যেটা কঙ্কাল বলতে আমরা যেটা বুঝি এই অন্ত আবার দুই ভাগে ভাগ করা যায় যথা অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গিক কঙ্কাল আমরা আসি তাহলে অক্ষীয় কঙ্কাল কাকে বলে কঙ্কাল তন্ত্রের যে অংশগুলো দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থিত তাদের অক্ষীয় কঙ্কাল বলে মোট আশিটি অস্থির সমন্বয়ে অক্ষীয় কঙ্কাল গঠিত করোটি মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর দেহের অক্ষীয় কঙ্কাল গঠন করে এগুলো সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত জানব উপাঙ্গিক কঙ্কাল কাকে বলে কঙ্কাল তন্ত্রের যে অংশগুলো অক্ষীয় কঙ্কালের দুপাশে প্রতিসমভাবে অবস্থান করে তাদের উপাঙ্গিক কঙ্কাল বলে মোট একশো ছাব্বিশটি অস্থির সমন্বয়ে উপাঙ্গিক কঙ্কাল গঠিত বক্ষ অস্থিচক্র ঊর্ধ্ব বাহুরস্থি শ্রোণীচক্র এবং নিম্ন বাহুরস্থি উপাঙ্গিক কঙ্কাল গঠন করে এছাড়া আমি আগেই বলেছিলাম বহি কঙ্কাল কঙ্কাল ছাড়াও একটা বিশেষ ধরনের কঙ্কাল রয়েছে যেটাকে বলা হয় স্প্লাঙ্কনিক কঙ্কাল অন্তঃ কঙ্কালের অভ্যন্তরে অবস্থিত তরুণাস্থি নির্মিত বিশেষ ধরনের কঙ্কালকে স্প্লাঙ্কনিক কঙ্কাল বলে যেমন ষড়যন্ত্র শ্বাসনালী এবং ব্রঙ্কাস আমরা জানি এগুলো তরুণাস্থি দ্বারা নির্মিত দেহের ভেতরের কাঠামো গঠন করে আর এই জন্য এগুলো বিশেষ কঙ্কাল হিসেবে পরিচিত যেগুলোকে বলা হয় স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল এবার আসি কঙ্কালতন্ত্রের কিছুটা কাজ আমরা জেনে নিব কঙ্কালতন্ত্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আমাদের সম্পন্ন করে কঙ্কালতন্ত্র আমাদের জীবনের জন্য আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যান্ত্রিক এবং শারীরবৃত্তীয় দুই ধরনের কাজই কঙ্কালতন্ত্র করে থাকে আমি এখানে সংক্ষেপে কিছু কাজের কথা উল্লেখ করেছি তোমরা বই থেকে এগুলো ডিটেইল দেখে নিবা যেমন যান্ত্রিক কাজের মধ্যে রয়েছে কাঠামো গঠন সুরক্ষা সংযোগ তল সৃষ্টি চলন ভারবহন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজের মধ্যে রয়েছে রক্তকণিকা উৎপাদন শ্রবণ রোগ প্রতিরোধ খনিজ লবণ সঞ্চয় চাপ ও আয়নিক সমতা রক্ষা হরমোনাল নিয়ন্ত্রণ এবং রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে কঙ্কালতন্ত্র এবার আমরা চলে যাচ্ছি কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস তোমরা সবাই দেখতে পাচ্ছ মানব কঙ্কালতন্ত্র মোট দুশো ছয়টি অস্থির সমন্বয়ে গঠিত আমি আগেই বলেছি একটু আগেই কঙ্কালতন্ত্রকে প্রধানত তিনটি অংশে ভাগ করা যায় বহি কঙ্কাল অন্তঃকঙ্কাল এবং স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল বহি কঙ্কাল হচ্ছে নখ দাঁত এবং লোম এগুলো ওই কঙ্কালের অংশ স্প্ল্যাঙ্কনিক কঙ্কালের অংশ হচ্ছে ষড়যন্ত্র শ্বাসনালী এবং দেহের মূল কাঠামো গঠনকারী হচ্ছে আমাদের এই অন্তঃকঙ্কালকে ভাগ করা যায় যথা অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গিক কঙ্কাল অক্ষীয় কঙ্কাল আমরা একটু আগে জেনেছি যেগুলো দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থিত সেগুলোকে বলা হয় অক্ষীয় কঙ্কাল এবং যেগুলো দেহের লম্ব অক্ষের দুই পাশে অর্থাৎ অক্ষীয় কঙ্কালের উভয় পাশে প্রতিসমভাবে অবস্থিত সেগুলোকে বলা হয় উপাঙ্গিক কঙ্কাল অক্ষীয় কঙ্কাল অক্ষীয় কঙ্কালকে তিনটি অংশে ভাগ করা যায় যথা করোটি মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর একই রকম উপাঙ্গিক কঙ্কালকে চারটি অংশে ভাগ করা যায় বক্ষ অস্থি চক্র বাহুর অস্থি চক্র এবং পায়ের অস্থি এছাড়াও করটি অক্ষীয় কঙ্কালে করটিকে আবার চারটি অংশে বিভক্ত করা যায় যথা করোটিকা মুখমণ্ডল এবং কর্ণাস্থি এবং কণ্ঠাস্তি এবার আমরা কঙ্কালতন্ত্রের একটি ছবি দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ মানব কঙ্কাল এটি মূলত আসলে কঙ্কালের একটি ছবি মূল কঙ্কাল বলতে যেটিকে বোঝায় আমরা আগেই বলেছি কঙ্কালতন্ত্রকে প্রধানত অন্ত কঙ্কালকে দুইটা অংশে ভাগ করা যায় এক হচ্ছে অক্ষীয় কঙ্কাল একটি হচ্ছে উপাঙ্গিক কঙ্কাল অক্ষীয় কঙ্কাল বলতে আমরা বলেছিলাম কোনগুলোকে যেগুলো দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থিত যেমন করটি মেরুদণ্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবিতে আমি তোমাদেরকে আরো বড় করে দেখাচ্ছি করটি করটিকাকে বলে মুখমণ্ডলীয় এবং অস্থি নিয়ে গঠিত মাথার কঙ্কালকে বলা হয় করটি মুখমণ্ডল এবং করটিকা অস্থি অর্থাৎ মাথার খুলির যে অস্থি সেগুলি নিয়ে গঠিত সমস্ত মাথার কঙ্কালকেই বলা হয় আসলে সামগ্রিকভাবে বলা হয় করটি এছাড়া রয়েছে অক্ষীয় কঙ্কালের মধ্যে রয়েছে মেরুদণ্ড তোমরা দেখতে পাচ্ছলাস থেকে কক্স পর্যন্ত প্রলম্বিত সুষুম্না কাণ্ডকে ঘিরে অবস্থিত একসারি কশেরুকা নিয়ে গঠিত দেহকে অবলম্বন দানকারী অস্থিময় এবং নমনীয় এই কাঠামোকে বলা হয় মেরুদণ্ড তোমরা দেখতে পাচ্ছ মেরুদণ্ডের ছবিটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে মেরুদণ্ড অ্যাটলাস থেকে ককিস পর্যন্ত প্রলম্বিত স্পাইনাল কট বা সুষমনা কাণ্ডকে ঘিরে অবস্থিত কশেরুকা দ্বারা গঠিত এই দেহ কাঠামোকে অবলম্বন দানকারী কাঠামোকে বলা হয় মেরুদণ্ড মেরুদণ্ডের অস্থি মূলত বলা হয় কশেরুকা তেত্রিশটি কশেরুকার সমন্বয়ে মেরুদণ্ড গঠিত তাহলে আমরা জানলাম প্রথমত করোটি করটি এরপরে জানলাম মেরুদণ্ড এরপর আমরা জানবো বক্ষপিঞ্জর তোমরা দেখতে পাচ্ছ বুকের খাঁচা বলে আমরা যেটাকে জানি বক্ষ অঞ্চলে অবস্থিত একটি স্টারনাম বুকের মাঝখান বরাবর যে অস্থিটা তোমরা দেখতে পাচ্ছ এটিকে বলা হয় নাম। এবং বারো বারোটি থোরাছিক কশেরুকা অর্থাৎ বক্ষ অঞ্চলীয় বারোটি কশেরুকা একটি নাম। এবং বারো জোড়া পরশুকা বা এই বুকের বাঁকানো অস্থি এর সমন্বয়ে গঠিত হয় বক্ষ পিঞ্জর। তাহলে আমরা দেখলাম অক্ষীয় কঙ্কালের অংশগুলো অর্থাৎ করটি মেরুদণ্ড এবং বক্ষ পিঞ্জর এরপরে চলে যাচ্ছি আমরা উপাঙ্গিক কঙ্কাল আসলে কোনগুলো আমরা আগেই বলেছিলাম যে অক্ষীয় কঙ্কালের উভয় পাশে প্রতিসমভাবে অবস্থিত প্রতিসমভাবে অবস্থিত এই কঙ্কালগুলোকে বলা হয় উপাঙ্গিক কঙ্কাল উপাঙ্গিক কঙ্কাল কোনগুলো আসলে দেখো প্রথমে বলেছিলাম বক্ষ অস্থি চক্র মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ উভয় পাশে এই যে একটি অস্থি দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে স্ক্যাপুলা পিঠের যে অস্থি দুই পাশে ডানার মতো দেখা যায় এই অস্থিকে বলা স্ক্যাপুলা উভয় পাশে একটি করে বিদ্যমান এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে গলা থেকে কাঁধ কাঁধ নিয়ে বিস্তৃত এই অস্থিটিকে বলা হয় ক্ল্যাভিকল বা কলার বন উভয় পাশে দুইটি দুইটি করে মোট চারটি বক্ষ অস্থি চক্রের অস্থির সংখ্যা তাহলে আমরা জানলাম চারটি এটি উপাঙ্গীয় কাঙ্কালের অংশ এরপরে রয়েছে ঊর্ধ্ব বাহু মানে হাতের অস্থি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে হাতের অস্থি কতগুলো অস্থি নিয়ে গড়িত দেখো কাঁধ থেকে শুরু করে কোনই পর্যন্ত অস্থিটাকে বলা হয় হিউমেরাস এবার কবজি থেকে কোন থেকে শুরু করে কবজি পর্যন্ত দুইটি অস্থি তোমরা দেখতে পাচ্ছ একটিকে বলা হয় রেডিয়াস আর একটিকে আলনা বাইরের অংশটি বাইরের অস্থিটি রেডিয়াস ভেতরের অস্থিটি আলনা হাতের কবজিতে রয়েছে আটটি করে অস্থি এটাকে বলা হয় কার্পাল হাতের তালু গঠনকারী পাঁচটি করে অস্থি রয়েছে এটাকে বলা হয় মেটা কারপাল এবং আঙুল গঠনকারী অস্থিকে বলা হয় ফ্যালানজেস তোমরা দেখতে পাচ্ছ আঙুল গঠনকারী অস্থিকে বলা হয় ফেলানজেস এরকম প্রত্যেক হাতে তিরিশটি তিরিশটি মোট ষাটটি অস্থি দেখা যায় এরপর আসি চক্র তোমরা দেখতে পাচ্ছ উভয় পাশে ইলিয়াম এই হাটটির নাম হচ্ছে ইলিয়াম এটি ইস্টিয়াম এবং মাঝের হাটটির নাম হচ্ছে পিউবিস উভয় পাশের তিনটি হার মিলে একটি অস্থি গঠন করে যাকে বলা হিপ বন বা শ্রোণী অস্থি উভয় পাশের একটি করে অস্থি মিলে দুইটি শ্রোণী অস্থি বা হিপ বোন বা শ্রোণী অস্থি গঠন করে এটি হচ্ছে শ্রোণীচক্র এরপরে চলে যাচ্ছি আমরা পায়ের অস্থি তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এখানে দেখতে পাচ্ছ এখানে শ্রোণীচক্র থেকে শুরু করে হাঁটু পর্যন্ত থাই বোন যেটাকে বলে এটার নাম হচ্ছে ফিমার এটি দেহের সবচেয়ে লম্বা অস্থি এবং ভারী অস্থি আর দেন হাঁটু থেকে শুরু করে পায়ের কবজি পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ দুইটি অস্থি যার একটির নাম হচ্ছে টিবিয়া একটির নাম ফিবুলা বড় অস্থিটির নাম হচ্ছে মোটা অস্থিটির নাম হচ্ছে টিবিয়া এবং বাইরের দিকে সরু চিকন অস্থিটির নাম হচ্ছে ফিবুলা একই রকম হাতের মতো পায়ের কবজিতেও রয়েছে উভয় পায়ে সাতটি সাতটি করে মোট ১৪টি অস্থি রয়েছে যার নাম হচ্ছে তারসাল পায়ের কবজি সাতটি সাতটি চোদ্দটি অস্থিকে বলা হয় টার্সাল পায়ের তালু গঠনকারী অস্থিগুলোকে বলা হয় মেটাটার্সাল এবং পায়ের আঙুল গঠনকারী অস্থিগুলোকে বলা হয় ফেলানজেস তো শিক্ষার্থীরা আমরা তোমাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম মানব কঙ্কালতন্ত্রের অক্ষীয় এবং উপাঙ্গিক কঙ্কালগুলোর ভাগ কিভাবে বিস্তৃত হয়েছে সেগুলো সম্পর্কে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা এই অস্থিগুলোর নাম সহজে কিভাবে মনে রাখা যায় সেই নামগুলো মনে রাখার জন্য কিছু কৌশল অবলম্বন করে নামগুলো জানব বিস্তারিত এবং কিছু ছন্দ বা ট্রিক্সের মাধ্যমে এগুলোকে শিখব শিক্ষার্থীরা তাহলে আমরা এবার চলে যাচ্ছি মানব কঙ্কালের অস্থি সমূহের নামগুলো কীভাবে শেখা যায় সেই কৌশল অবলম্বন করে শেখার জন্য আমরা চেষ্টা করব প্রথমে আমরা আসি মানবদের অন্তঃ কঙ্কালকে অর্থাৎ মূল কঙ্কালকে দুইটা অংশে ভাগ করা যায় সেটা অক্ষীয় কঙ্কাল একটা উপাঙ্গিক কঙ্কাল আমরা প্রথমে অক্ষীয় কঙ্কালের নামগুলো শিখবো আমরা প্রথমে অক্ষীয় কঙ্কালকে তিনটা অংশে ভাগ করা যায় সে কঙ্কাল দেখে আমরা কিছুক্ষণ আগেই জানলাম যেটি করটি পর হচ্ছে মেরুদণ্ড পর হচ্ছে বক্ষপিঞ্জর প্রথমে আমরা করটি অস্থিগুলো সম্পর্কে জানবো করটিকি আমরা একটু আগে জেনেছি যে মুখমন্ডলীয় এবং করটিকা অস্থি নিয়ে গঠিত মাথার কঙ্কালকে করোটি বলে এবার আসি করটিকা মাথার মস্তিষ্ককে আবৃতকারী অস্থিকে বলা হয় কঙ্কালকে বলা হয় করটিকা আটটি অস্থি নিয়ে গঠিত এখানে মোট ছয় ধরনের অস্থি থাকে আমি এখানে অস্থিগুলোর নাম লিখেছি মনে রাখাটা কিছুটা ক্রিটিক্যাল তাই এখানে আমি একটি কৌশল অবলম্বন করেছি ট্রিক্স অবলম্বন করেছি স্টপ এক্সট্রা ফাইটিং এটা অবলম্বন করে আমরা মনে রাখতে পারি এস ফর স্পেনয়েড যেটি করটিকার নীচে অবস্থিত প্রজাপতি আকৃতির টি ফর টেম্পোরাল করটিকার দুই পাশে অবস্থিত ও ফর অক্সিপিটাল করটিকার পেছনের দিকে অবস্থিত পি ফর প্যারাইটাল মাথার ছাদ বা চাঁদি গঠনকারী অস্থি ই ফর এথময়েড এটি অক্ষিকটের অবস্থিত স্পঞ্জ আকৃতির স্পঞ্জ আকৃতির অস্থি এফ ফর ফ্রন্টাল যেটিকে বলে কপালের অস্থি সো আমরা এই ট্রিক্স অবলম্বন করে খুব সহজেই অস্থিগুলোর নাম মনে রাখতে পারি স্টপ এক্সট্রা ফাইটিং চলে যাচ্ছি এবার আসি আমরা মুখমন্ডলীয় অস্থি মুখমন্ডলীয় অস্থির সংখ্যা চোদ্দটি এটি মনে রাখা সহজ একটি ট্রিক্স আমরা এখানে দেখতে পারি এই ট্রিক্স মাধ্যমে মনে রাখতে পারি মাই জুলজি মোস্ট লাভলি ফিজিক্স কেমিস্ট্রি ভেরি নার্ভাস এটা দিয়ে আমরা খুব সহজেই মুখমন্ডলের অস্থিগুলোর নাম মনে রাখতে পারি এম ফর ম্যান্ডিবল যেটাকে নিচে চোয়াল বলা হয় জেড ফর জাইগোম্যাটিক মুখের দুই পাশে উঁচু অস্থি এম ফর ম্যাকজিলা জিলা ওপরের চল গঠনকারী অস্থি এল ফর ল্যাক্রিমাল অক্ষিকোটের কোটের অবস্থানকারী ভঙ্গুর অস্থি পি ফর প্যালেটাইন যেটা নাকের গোড়ার দিকে অবস্থান করে এবং অক্ষিকোটের মেঝে গঠন করে সি ফর কঙ্কা বা ইনফেরিয়র ন্যাশাল কঙ্কা যেটা নাসাগহ্বরের দুই পাশে অবস্থান করে ভি ফর ভোমার নাকের দুই পাশে শক্ত অংশ গঠন করে এন ফর ন্যাসাল যেটি নাকের পিঠ অথবা উঁচু অংশটি গঠন করে তাহলে দেখতে পেলাম আমরা এই ছন্দ অবলম্বন করে খুব সহজেই আমরা মনে রাখতে পারব মুখমন্ডলীয় অস্থিগুলোর নাম এবং সংখ্যা এবার চলে যাচ্ছে আমরা কর্ণাস্থি কর্ণাস্থির সংখ্যা মোট ছয়টি এটি ট্রিক্স অবলম্বন করে আমরা অবলম্বন করতে পারি এখানে মিস দ্যাট মিনস এম ফর ম্যালিয়াস আই ফর ফর ইনকাস এস স্টেপিস তিনটি করে মোট ছয়টি অস্থি অস্থি থাকে এটি অস্থিগুলো থাকে মূলত মধ্যকর্ণে এবার আসি কণ্ঠাস্থি বা হাইওয়েড অস্থি একটি অস্থি থাকে হাইওয়েড বা কণ্ঠাস্থি এবার চলে যাচ্ছি আমরা করটি পরবর্তী ধাপ মেরুদণ্ড আমরা আগে মেরুদণ্ডের সংজ্ঞা বলেছি এবার চলে যাচ্ছি জাস্ট অস্থিগুলোর নাম আমরা শিখব মেরুদণ্ডের তেত্রিশটি কশেরুকা থাকে এখানে একটি ট্রিক্স আমি অবলম্বন করেছি কেমিস্ট্রি টিচার সিল্ক এই ট্রিক্স অবলম্বন করে খুব সহজে আমরা নাম মনে রাখতে পারি যেমন সি ফর ফর বা টি থোরাসিক বা বক্ষদেশীয় কষেরুকা এল ফর লাম্বার বা কটি বা উদরীয় কশেরুকা এস ফর স্যাক্রাল বা শ্রোণিদেশীয় কশেরুকা সি ফর ককিজিয়াল আর পুচ্ছ দেশীয় এখানে উল্লেখ্য স্যাক্রাল বা শ্রণি কশেরুকা পাঁচটি ছোট ছোট কশিরুকা খণ্ডের সমন্বয়ে এই অস্থিটি গঠিত এবং কক্কিজিয়াল যে অস্থি এটি চারটি ছোট ছোট কষিরুকা খণ্ডের সমন্বয়ে গঠিত তাই আমরা বলতে পারি মেরুদণ্ডে অস্থির সংখ্যা মোট ছাব্বিশটি বাট কষিরুকার সংখ্যা তেত্রিশটি এবার চলে যাচ্ছি বক্ষপিঞ্জর তোমরা আগে ছবিতে দেখেছো বক্ষপিঞ্জর অস্থিগুলো বক্ষ বক্ষপিঞ্জর কাকে বলে আমি আগেই বলেছি জাস্ট কেন অস্থিগুলোর নাম উল্লেখ করছি বক্ষপিঞ্জরে রয়েছে দুই ধরনের অস্থি যাতে স্টারনাম নাম এবং পরশুকার বুকের মাঝখান বরাবর যে অস্থিটি থাকে সেটিকে বলা হয় স্টারনাম এবং বুকের উভয় পাশে যে বাকান অস্থিগুলো থাকে বারো জোড়া চব্বিশটি অস্থি হল বক্ষপিঞ্জোর অস্থি এবার চলে যাচ্ছি কঙ্কাল আমরা জানি অক্ষীয় কঙ্কালের উভয় পাশে প্রতিসমভাবে অবস্থানকারী কঙ্কালকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল এর প্রথমেই রয়েছে বক্ষ অস্থি চক্র অস্থি সংখ্যা চারটি মনে রাখার ট্রিক্স হচ্ছে কল দ্য সার এস ফর সরি সি ফর ক্ল্যাভিকল আর কলার যেটাকে গলা থেকে নিয়ে কাঁধ পর্যন্ত বিস্তৃত এবং এস ফর স্ক্যাপুলা অর্থাৎ পিঠের দুই ডানার যে অস্থি সেটাকে বলা মোট চারটি অস্থি বিদ্যমান এবার চলে যাচ্ছি আমরা বাহুর অস্থি প্রতি বাহুতে মোট তিরিশটি করে উভয় বাহুতে ষাটটি অস্থি বিদ্যমান মনে রাখা ট্রিক্সটি হল হ্যান্ড রাইজ আপ কাপ এন্ড মগ পিক আপ এইস ফর হিউমেরাস আর ফর রেডিয়াস ইউ ফর আলনা সি ফর কার্পাল এম ফর ম্যাটাকার পি ফর ফেলান এগুলো কোথায় অবস্থান করে ইতিমধ্যে আমরা জেনেছি দেখেছি কোন অস্থিটি কোথায় অবস্থান করে সো এই ট্রিক্স অবলম্বন করে খুব সহজেই আমরা এই অস্থিগুলোর নাম মনে রাখতে পারি এবার চলে যাচ্ছি শ্রেণীচক্র প্রতিপাশে আমরা বলেছি প্রতিপাশে তিনটি করে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি খণ্ড মিলে দুইটি শ্রোণী অস্থি গঠন করে এই অস্থি খণ্ডগুলোর নাম তিনটি অস্থি যথা ইলিয়াম ইস্টিয়াম এবং পিউবিস এই তিনটি অস্থি মিলে একটি বড় অস্থি গঠন করে যেটাকে শ্রোণী অস্থি বা হিপ বোন বলা হয় এটা মনে রাখে একটি ট্রিক্স হল ইট ইজ পাবলিক দ্যাট মিন্স আই ফর ইলিয়াম আই ফর ইস্টিয়াম পি ফর পিউবিস উভয় পাশের তিনটি অস্থি মিলে একটি করে বড় অস্থি গঠন করে যেটাকে হিপ বোন বা শ্রোণী অস্থি বলা হয় এরপর চলে যাচ্ছি আমরা পায়ের অস্থি হাতের মতো পায়ে উভয় পায়ে মিলে মোট ষাটটি অস্থি বিদ্যমান প্রতিপায় তিরিশটি করে এটা মনে রাখার জন্য অস্থিগুলোর নাম মনে রাখার একটি ট্রিক্স হল ফ্লাইট টিকেট টু মাস প্রাইস এটি অবলম্বন করে আমরা খুব সহজে মনে রাখতে পারি এ ফর ফিমার আমরা দেখেছি এগুলোর অবস্থান সম্পর্কে কঙ্কালের ছবি দেখে আমরা আগেই শিখেছি টি ফর টিবিয়া অ্যান্ড ফিবুলা টি ফর টার্সাল এম ফর ম্যাটা টার্সাল এন্ড পি ফর প্যাটেলাঞ্জেস প্যাটেলা এই অস্থিটির নাম আমি ছবিতে ইন্ডিকেট করতে ভুলে গিয়েছিলাম পি ফর প্যাটেলা অবস্থিত অর্থাৎ হাঁটুতে অবস্থিত ত্রিকো আকৃতির বা গোলাকৃতির অস্থি যেটাকে বলা হয় প্যাটেলা উভয় হাঁটুতে একটি করে মোট দুইটি অস্থি বিদ্যমান তো এই হলো আমাদের মানব কঙ্কালতন্ত্রের সকল অস্থিগুলোর নাম আমরা জানলাম এবং খুব সহজে কিভাবে মনে রাখা যায় সেই ট্রিক্সগুলো আমরা শিখে নিলাম সব শিক্ষার্থীরা আমরা এখন আজকে দেখব আজকের আলোচ্য বিষয় থেকে সম্ভাব্য সৃজনশীল প্রশ্ন বা উদ্দীপক কি থাকতে পারে সেটা নিয়ে একটু কথা বলবো যেমন এখানে এরকম একটা উদ্দীপক থাকতে পারে শিক্ষক শ্রেণীকক্ষে বললেন আমাদের মাথা খুলি মেরুদণ্ড এবং হাত পায়ের অনেকগুলো যুক্ত হয়ে দেহ কাঠামো গঠন করে তিনি আরো বললেন মেরুদণ্ডের খন্ডগুলোকে কষেরুকো বলে এবার কোশ্চেন থাকতে পারে কত যেমন কঙ্কাল কি খ কঙ্কাল তন্ত্রের শ্রেণীবিন্যাস লিখো নিশ্চয়ই তোমরা পারবা গ উদ্দীপকের আলোকে একটা আদর্শ কষেরুকার গঠন বর্ণনা করো আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আজকে ছিল এটি নাম্বার ঘ এটি হচ্ছে উদ্দীপক উল্লেখিত কাঠামোটি আমাদের জীবনের জন্য তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করে অর্থাৎ কঙ্কালতন্ত্রের ভূমিকা সারের বৃত্তি ও যান্ত্রিক কি কি ভূমিকা পালন করে কঙ্কালতন্ত্র কেন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো উল্লেখ করতে হবে তো আশা করি তোমরা এই কোশ্চেনটির উত্তর করতে পারবা এবার আমি চলে যাচ্ছি আজকের আলোচ্য বিষয়ের আলোকে কিছু বাড়ির কাজ দিব তোমাদের সেটি হলো তোমরা মানব কঙ্কালের অস্থির সময়ের নাম এবং সংখ্যা ছ আকারে লিখে আনবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মানব কঙ্কালের প্রধান ভাগ এবং অস্থি সমূহের নাম আশা করি তোমরা এই আলোচনা থেকে উপকৃত হবে বুঝতে পারবে খুব সহজে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য সকলকে অনুরোধ করছি সবাই ভালো থাকবা নিরাপদে থাকবা আল্লাহ হাফেজ